ফুটবল ইতিহাসের পাতায় পাতায় বারবার নাম লেখা হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির, রেকর্ড থেকে শুরু করে ব্যর্থতার গল্প। তবে পরন্ত বেলায় তিনি যেন আরও উজ্জীবিত, বলা যায় ফুটবল অঙ্গনে তার পরন্ত বেলা। কিন্তু অন্যজনের রেকর্ড গড়া শুরু হয়েছে, দুজনের কি অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন ফুটবল বোদ্ধারা। এ যেন একই সুতোয় গাঁথা আর্জেন্টিনার মেসি ও স্পেনের ওয়ান্ডার বয় ইয়ামালের। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম গোল পেয়েছে স্পেনের ওয়ান্ডার বয় ইয়ামাল। গোলটি করার সময় তার বয়স মাত্র 16 বছর 362 দিন। অন্যদিকে ঠিক একই দিনে কানাডার বিপক্ষে কোপা আমেরিকা টুর্নামেন্টে নিজের প্রথম গোল করেন মেসি। মেসি ইয়ামাল গোল করলেন দুটি ভিন্ন টুর্নামেন্টে। সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি শিশুকে বাথটাবে বসিয়ে গোসল করাচ্ছেন 20 বছর বয়সী মেসি। শিশুটি আর কেউ নন, বার্সা ও স্পেন ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ইয়ামালের বাচ্চাকালের একটি ছবি পোস্ট করেন তার বাবা, যেখানে দেখা যায় বাথটাবে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন তার মা, সঙ্গে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। ডিয়ারিও স্পোর্ট জানায়, প্রতি বছর তারা একটি চ্যারিটি ক্যালেন্ডার প্রকাশ করত, যেখানে বার্সেলোনার ফুটবলারদের বিভিন্ন ভালো কাজের ছবি থাকত। তারই অংশ হিসেবে ফ্রেমবন্দি হয়েছিলেন শিশু ইয়ামাল ও মেসি। 2021 সালে বার্সেলোনা ছেড়ে যান মেসি, এর 2 বছর পর স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন ইয়ামাল। 16 বছর বয়সী এই তারকা একই বছর স্পেনের জাতীয় দলেও সুযোগ পান। বর্তমানে স্প্যানিশদের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাতাচ্ছেন এই উইঙ্গার, আর তিনি যেদিন গোল করলেন সেদিন গোল করলেন তার গুরু মেসিও। আবার দুজনে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন, ঘটনা কাকতালীয় হলেও তবুও সত্যি। হ্যাপি রহমান, পদ্মা নিউজ।